আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটা যেই সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সামনে কিছু অসাধারণ কিছু আতরের প্রায় বন্যা বলতে গেলে। তো আপনারা আজকে যে আতরগুলো আপনাদের সামনে আমি পরিচিত করে দিব সেগুলো খুবই পপুলার, খুব পপুলার ব্র্যান্ডের এবং পপুলার সুগন্ধি, যেগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানে খুবই পপুলার। তো আমি একটা একটা করে দেখাবো, আমি আপনাদের সবগুলো শেয়ার করছি। তো ফার্স্টে আমি যেটা দেখাবো ব্ল্যাক উড। তো আমি ব্ল্যাক উডটা আপনাদের দেখাচ্ছি স্নিফ করে। এটা আপনারা যারা উদি টাইপের একটা ঘ্রাণ পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে। ফ্লোরাল উদি, সরি ফ্লোরাল উদি, একটু পারফিউম টাইপের একটা ভাইব এখানে আপনি পাবেন। তো এটা আপনারা যারা পছন্দ করেন তাদের জন্য, তারা অবশ্যই পারফিউম টাইপ কিছু লাভার আছেন তারা এটা নেবেন। ফ্লোরাল একটা ভাইব আপনি অবশ্যই এর ভিতরে পাবেন। তো নেক্সটে আমি আরেকটা দেখাচ্ছি ডেরেটে মেহেস। তো আপনারা এটাও পারফিউম টাইপের যারা পছন্দ করেন, মানে পারফিউম বলতে আপনারা বুঝেন যেগুলো পারফিউমের সাথে মিল যায়, একটু টুল কুল টাইপের, রিফ্রেশিং টাইপের, সেটাই আমরা অনেকেই কাস্টমারদের ভাষা পারফিউম টাইপ। তো আমি সেটাই সেই ভাষাটা ইউজ করি। তো সেই ভাষাটা সেই যারা পারফিউম টাইপ পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে। আপনি এর মধ্যে কিছু ফ্রুটি টাইপের পাবেন, যেমন জাম্বুরা টাইপের একটা ঘ্রাণ পাবেন। সবচেয়ে বড় কথা আপনি এখানে যেই একটা রিফ্রেশিং যে একটা স্মেল পাবেন সেটি, আমরা মাউন্টেন ডিউ খাই, মাউন্টেন ডিউয়ের ভিতরে যে একটা ঝাঁঝালো ঘ্রাণ থাকে সেই পুরো হুবহু কপি বলা যায় এই ঘ্রাণটা। আর জাম্বুরা সবচেয়ে বড় একটা আপনি একটা স্মেল আপনি এখানে পাবেন। তো নেক্সট টাইম বলবো গোল্ডেন স্যান্ড, অসাধারণ একটা সুগন্ধি। এটার ভিতরে আপনি হালকা হানি মধু আর কি, আর আপনি ভ্যানিলা সুইট টাইপের ঘ্রাণ যারা পছন্দ করেন তাদের জন্য এটি সেরা, কারণ এর ভিতরে আপনি পুরো মানে মিষ্টির ভরপুর একটা ফিল আপনি এর মধ্যে পাবেন। তো অসাধারণ, এর লাস্টিংও অনেক আর এর প্রজেকশনও অসাধারণ। আমি যখন খুললাম এটা পুরো আশেপাশে ঘ্রাণটা ছড়িয়ে গেছে। তো মিষ্টি যারা পছন্দ করেন তাদের জন্য এটা অসাধারণ একটা চয়েস। তো নেক্সটে আমি আরেকটা বলবো এসকেপ। এসকেপটাও পারফিউম টাইপের একটা ঘ্রাণ, ফ্লোরাল, অনেক ফুলের একটা ঘ্রাণ আমি এর মধ্যে পাচ্ছি। কুলিং একটা ঘ্রাণ আছে যেগুলো আপনি ইউজ করলে গরমের দিনে খুব ভালো একটা ফিল পাবেন, সেই টাইপের একটা ঘ্রাণ এসকেপ এটা বলা যায়। খুবই অসাধারণ, কালারটাও খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা নিতে পারেন। আচ্ছা নেক্সটে আমি যে পারফিউমটা সুগন্ধিটা দেখাবো জাফরান হোয়াইট। এটা দেখেন কতটা ঘন, এপাশ থেকে ও পাশে যেতেই কত ঘন লাগতেছে দেখেন। তো এটা আমি একটু কাছ থেকে দেখে নিই। তো ফ্লোরাল রোজের ঘ্রাণ আপনি এর মধ্যে পাবেন, উডি উদের একটা ঘ্রাণ আপনি হালকা পাবেন। খুবই অসাধারণ একটা স্মেল আপনি এর মধ্যে পাবেন, রোজের ঘ্রাণটা পাবেন আপনি এর ভিতরে। জাফরানের ঘ্রাণ তো অবশ্যই পাবেন যেহেতু নাম জাফরান হোয়াইট, তো আপনারা এটা নিতে পারেন। এখানে উদের একটু ঘ্রাণ আপনি পাবেন, তো আপনারা এটা নিতে পারেন। এটা খুবই কড়া একটা ঘ্রাণ, জানেন অবশ্যই জাফরানের ঘ্রাণগুলো একটু কড়াই হয়। তো আরেকটা যেটা বলি মুখল্লা বদর, এটা খোলার সাথে সাথেই একবারে ফুলের একটা ঘ্রাণে আশেপাশে ভরে গেল। মুখল্লা নামের মানেই অর্থই হচ্ছে যে কিছু অনেক কিছুর মিশ্রণে যে জিনিসটা তৈরি হয় সেটা মুখল্লাদ নাম হয়। তো মুখল্লাদ বদর এটা মুখল্লাদের অনেক, মানে মুখল্লাদ মানে অনেক কিছু, এটার অনেক ফ্লোরাল, অনেক মশলা, অনেক কিছু এটার সাথে অ্যাড করা হয়েছে, মানে মিশ্রণ করা হয়েছে, যার নামে এটা মুখল্লাদ দেওয়া হয়েছে। ঘ্রাণেও আমি সেটাই পাচ্ছি, রোজ, আরও কিছু ফ্লাওয়ার, কিছু ছোটোখাটো কিছু মশলা এর ভিতরে যুক্ত আছে। তো আপনারা এটা নিতে পারেন, এটা প্রজেকশনও খুব ভালো। আমি যখন খুললাম সাথে সাথেই আমি মানে ফুলের একটা ঝটকা আমি নাকের ভিতরে পেলাম। নেক্সটে আমি আল হাজির। তো আল হাজির এটা দেখতে পাচ্ছেন কালো একটা আতর, অসাধারণ একটা সুগন্ধি। অ্যারাবিয়ান টাইপ যারা পছন্দ করে, অ্যারাবিয়ান টাইপের আতর যারা খোঁজে তারা, তাদেরকে আমি বলবো এটা নিতে পারেন। তো এর ভিতরে আপনি মাস্কি, ফ্লোরাল,
অসাধারণ একটা ফিল পাবেন। আর সবচেয়ে বড় কথা, আমি আমি স্মেল চিনানোর জন্য আমি যেটা বলবো আপনাদের, আপনারা যারা হজে গিয়েছেন তারা হজরে আসওয়াদ যে পাথরটা, সে পাথরে যারা চুম্বন করেছেন তারা বুঝতে পারবেন এর ঘ্রাণটা কেমন। কারণ এখানে আল হাজির লেখা থাকলে অনেকে আমরা এটাকে চিনি হজরে আসওয়াদ আতর নামে। তো এটাও আমরা বলবো অসাধারণ একটি আতর, খুবই পপুলার একটি আতর। তো হজরে আসওয়াদের পাথরের সাথে সম্পূর্ণ মিল না দিতে পারলেও কিছুটা ভাইব এখানে রাখতে পেরেছে আমি মনে করি। তো আপনারা যারা নেবেন অ্যারাবিয়ান টাইপের আতর খুঁজেন, তারা অবশ্যই এটি চয়েস করবেন। নেক্সট আমি একটা দেখাচ্ছি দেহেনাল উদ। তো এটাও অনেকটা ঘন, আমি কাছ থেকে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি কতটা ঘন, এই দেখেন। তো এটাও আসলে স্মোকি একটা ঘ্রাণ আপনি এর মধ্যে পাবেন, স্মোকি। যেমন ধরেন আমরা যখন গ্রামে রান্নাবান্না করি একটা স্মোকি একটা ঘ্রাণ আমাদের মা বোনেরা যখন রান্নাবান্না করে, আমাদের নানুরা দাদিরা, তখন যেটা ঘ্রাণ আমরা সেখান থেকে পাই মানে পুরা একটা ঘ্রাণ, কাঠের পুরা ঘ্রাণ অথবা একটা স্মোকি একটা ঘ্রাণ আমি পাই, সেই ঘ্রাণটাও আপনি এখানে পাবেন। আবার বিশেষ করে অনেক জায়গাতে যখন আমরা বারবিকিউ করি একটু কাঠের পুরা একটা স্মোকি ঘ্রাণ যখন একটু পোড়া পোড়া করি, সেই ঘ্রাণটা আপনি এর মধ্যে পাবেন। আর সেই ঘ্রাণটার সাথে মনে হয় একটা মানে মধুর একটা মিশ্রণ এর ভিতরে আপনি পাবেন, পুরো মধুর একটা ঘ্রাণ। অনেকে আবার মনে হয় যে মধু মনে করে খেয়েও ফেলতে পারে, এরকম একটা অবস্থা। তো মধুর একটা ঘ্রাণ আপনি পাবেন, এর লাস্টিং খুব কম, কারণ মধু এই টাইপের মিষ্টি টাইপেরগুলো স্মোকি টাইপেরগুলো একটু লাস্টিং কম হয়। তো এটা আপনারা অবশ্যই নেবেন, এটা আমি বলি এটা প্রাইস একটু এগুলোর থেকে একটু বেশি, কিন্তু খুবই প্রিমিয়াম একটা জিনিস আপনারা পাবেন। নেক্সট টাইমে আমি আজকে যেগুলো সিলেক্ট করলাম তার মধ্যে লাস্ট যে জিনিসটা দেখাবো আতর, সরি আলফে জাহরা। তো আলফে জাহরার অর্থই হচ্ছে হাজার ফুলের, মানে অর্থ অর্থ না মানে এটাকে অনেকে বলে হাজার ফুলের সংমিশ্রণে যেই একটা আতর সেটাকে আমরা চিনি আলফে জাহরা নামে। তো আপনারা এই আলফে জাহরাটা ইউজ করতে পারেন। এটা আমি যখন খুললাম মনে হচ্ছে কি যে অনেক ফুলের মাঝখানে আমি শুয়েছিলাম, এরকম একটা জিনিস এই আতরের মধ্যে আপনারা পাবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আলফে জাহরা, এটা অনেক ফুলের ঘ্রাণ যেগুলো আপনি এর ভিতরে আপনি যদি খুঁজেন ফুলের ঘ্রাণগুলোর ব্যাপারে যদি আপনি অভিজ্ঞ হন, তাহলে আপনি এরা যখন স্নিফ করবেন আপনার মনে হবে আপনি ধরতে পারবেন যে এটার ভিতরে কী কী ফুলের ঘ্রাণগুলো আছে। তো ফুলের ঘ্রাণ যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন, কালারটাও দেখেন কতটা অসাধারণ, তো এটা আপনারা নিতে পারেন। তো আজকে আমি যেই আতরগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই পপুলার আতর, তো সেই আতরগুলো দেখানো আজকে শেষ। তো নেক্সট টাইম আমি আরও নতুন কিছু আতর নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আতর নিয়ে। তো আজকে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।